এর আগের ভিডিওতে আমরা লজিক ফাংশন হতে লজিক সার্কিটের অঙ্কন করে দেখাইছিলাম। এই ভিডিওতে আরো কিছু লজিক সার্কিট অঙ্কন করে দেখানো হবে। তাহলে প্রথমে আমরা একটা সমীকরণ ধরে নিই, যেমন a b পুরো ইনটু c প্লাস a পুরো bc প্লাস a পুরো b। তাহলে এই সমীকরণটা যদি আমরা আঁকাতে চাই, তাহলে প্রথমে আমাদের মৌলিক চলকগুলো আগে ঠিক করে নিতে হবে। a b c, তাহলে a b c, তাহলে a b c আমরা নিলাম। এবার সিঙ্গেল পূরক কে কে আছে আমরা দেখতে পাচ্ছি, শুধু a এর মাথায় সিঙ্গেল পূরক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা a পূরক আঁকিয়ে নেব। তাহলে a পূরক আমরা কিভাবে আঁকাবো? নট গেটের সাহায্যে a পূরক আঁকাবো, নট গেটের সাহায্যে। এবার আসি যে আমাদের প্রথমে কি আছে, a b পূরক ইনটু c, a b পূরক ইনটু c। তাহলে a নেব, b নেব, আগে গুণ পূরক হয়েছে, তারপরে আবার c এর সাথে গুণ হয়েছে। তাহলে গুণ পূরক করে কে? দেখি আমরা গুণ পূরক করে কে? গুণ পূরক ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা কোন গেট আঁকাবো? ন্যান্ড গেট আঁকাবো, ন্যান্ড গেট। এর সাথে c কি হবে? গুণ হবে, c গুণ, শুধু গুণ, এন্ড গেট। তাহলে আমরা এন্ড গেট আঁকাবো, এন্ড গেট। এরপরে আমাদের কি আছে? a পূরক bc, তাহলে a পূরক যাবে, b যাবে আর c যাবে। তাহলে এই তিনটা কি হয়েছে? তিনটা গুণ হয়েছে, গুণের কাজ করে এন্ড গেট। তাহলে এন্ড গেট আঁকাবো। এরপরে a পূরক b, a পূরক b, তাহলে এই তিনটা আবার কি হয়েছে? যোগ হয়েছে, তিনটা যোগ হয়েছে। তাহলে তিনটা যোগ করার জন্য আমরা চিত্রটাকে একটু স্বাভাবিক রাখার জন্য আমরা এভাবে অ্যাঙ্গেল করে নিতে পারি। অ্যাঙ্গেল করে নেওয়ার পরে তিনটে যোগ, যোগের কাজ করে অর গেট। তাহলে আমরা অর গেট আঁকাবো। এই হয়ে গেল আমাদের a b পুরো ইনটু c প্লাস a পুরো bc প্লাস আমাদের a পুরো b। আর একটা ফাংশন হতে আমরা আঁকাতে পারবো, যেমন x প্লাস y পুরো z প্লাস x পুরো, তার মাথায় পুরো। এটা যদি আমরা আঁকাতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের চলক কয়টা, x y z। তাহলে x নেব, y নেব, z নেব। তাহলে এখানে সিঙ্গেল পূরক কে কে আছে? x পূরক আছে, y পূরক আছে। তাহলে সিঙ্গেল পূরক x পূরক টেনে নেব, তাহলে x পূরক টেনে নিলাম। এরপরে y পূরক টেনে নেব, টেনে নিলাম। এবার আমরা চিত্রে চলে যাব। x কার সাথে যোগ আছে? পুরাটার সাথে যোগ আছে এবং সাথে পূরক আছে। তাহলে x যোগ পূরক করার আগে এই অংশটা আমাদের তৈরি করতে হবে। তার আগে এই অংশ তৈরি করতে যে আবার y পূরকের সাথে এটা পুরোটা গুণ আছে, তাহলে y পূরক রেখে এটার সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথমে x সবার সাথে যোগ পূরক আছে, টেনে রেখে দিলাম। y পূরক বাকি অংশের সাথে গুণ আছে, টেনে রেখে দিলাম। এবার z আর x পূরক কি আছে? যোগ আছে, যোগের কাজ করে অর গেট। তাহলে এখানে অর গেট হবে, অর গেট নিলাম। এবার আসি যে এর সাথে y পূরক কি আছে? গুণ আছে, গুণের কাজ করে এন্ড গেট। তাহলে এখানে আমরা এন্ড গেট আঁকাবো, এন্ড গেট। তার সাথে এবার আমাদের আবার কি আছে? যোগ পূরক। তাহলে যোগ পূরকের কাজ করে কোন গেট? যোগ পূরকের কাজ করে আছে নর গেট, তাই তো? এই যে যোগ পূরকের কাজ করে নর গেট, এবং চিত্রটা হবে এই ধরনের। তাহলে ফাংশন সমান সমান x প্লাস y পূরক ইন্টু z প্লাস x পূরক, তার মধ্যে সম্পূর্ণ পূরক। এই ছিল আমাদের x প্লাস y পূরক ইন্টু z প্লাস x পূরক, তার মধ্যে সম্পূর্ণ পূরকের কি লজিক সার্কিট। আমরা আরো কিছু করি, এটা মুছে দিই। ফাংশন সমান সমান a पूरो प्लस ए बी বিভিন্ন বোর্ড আসছে এ আছে বি আছে তাহলে এ বি টেনে রেখে দিলাম। এবার আসি যে সিঙ্গেল প্রো কে কে আছে এ বি, তাহলে এ টানলাম বি টানলাম বি প্রো টানলাম তাহলে এ প্রো টানলাম বি প্রো টানলাম। এবার কে আছে এই দুইটার সাথে পুরোটা গুণ, তাহলে এ পুরো টেনে রেখে দিলাম বি পুরো টেনে রেখে দিলাম, তারপরে এ বি পুরো করতে হবে। কি করতে হবে? এ বি পুরো, তাহলে এ বি পুরো এ টানবো বি টানবো গুণ পুরো, তাহলে গুণ পুরো ন্যান্ড গেট, তাহলে এখানে ন্যান্ড গেট আগে নেব, তারপরে তিনটা একসাথে আবার গুণ পুরো, আবার গুণ পুরো না তাহলে আবার ন্যান্ড গেট এবং এর সাথে এ আর বি কি আছে এ বি গুণ পূরক আছে, তাহলে এ বি টানবো এ বি, এটা ছোট করে নেব এভাবে, তিনটে মিলে কি হবে আবার গুণ পূরক সমান সমান। কেউ যদি এখানে এন্ড গেট করে তারপর আবার ইনপুট করে তাও হবে, সেক্ষেত্রে একটা গেট বেশি লাগবে। এ বি পূরক ইন্টু এ বি পূরক তার মাথায় পূরক ইন্টু এ বি সম্পূর্ণ। তাহলে এভাবে আমরা খুব ভালোভাবে লজিক ফাংশন হতে লজিক সার্কিট অঙ্কন করতে পারবো এবং অবশ্যই এই 7টা গেট মুখস্থ রাখতে হবে। সেক্ষেত্রে 7টা গেট যদি মনে না রাখতে পারো তাহলে এটা একটু জটিল মনে হবে। আশা করি 7টা গেট মনে করে যদি 7টা গেট মুখস্থ করে এটা লজিক ফাংশন যদি লজিক সার্কিট অঙ্কনের চেষ্টা করো, খুব ভালোভাবে এবং সহজে লজিক ফাংশন হতে লজিক সার্কিট অঙ্কন করতে পারবে।